অভিষেকের নোটিশ কাণ্ডে ব্যাকফুটে সিবিআই, আসতে হবে না নিজাম প্যালেসে। ভুল সূত্রে আজ ফের তৃণমূলের সাধারণ সম্পাদককে চিঠি পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও কেন নোটিশ? কলকাতার আধিকারিকদের ব্যাখ্যা চাইল সিবিআই সদর দফতর। সোমবার নোটিশ, ভুল সূত্রে মঙ্গলবার চিঠি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেও 24 ঘন্টার ব্যবধানে সিবিআই জানিয়ে দিল তাকে আপাতত নিজাম প্যালেসে আসতে হবে না। নোটিশ পাঠিয়েও যেভাবে ঢোক গিলল সিবিআই, তাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখ পুড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অভিষেকের বক্তৃতার সঙ্গে কুন্তল ঘোষের অভিযোগের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ইডি সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের পর্যবেক্ষণের পর অভিষেককে তলব করে সিবিআই। সোমবার দুপুরে অভিষেককে নোটিশ পাঠানোর খবর সবার প্রথম সম্প্রচার করে জি 24 ঘন্টা। 45 মিনিট নাগাদ সিবিআই এর পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে অবশ্য হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও কিভাবে অভিষেককে তলবের নোটিশ ধরালো সিবিআই, তা নিয়ে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে যায়। গেরুয়া শিবিরকে নিশানা করে সোমবারই টুইটারে সরবহন খোদ অভিষেক। তিনি লেখেন, আমাকে নিশানা করতে, হেনস্থা করতে বিজেপি সিবিআই ও ইডিকে দিয়ে আদালতেরও অবমাননা করছে। হাইকোর্টের যে নির্দেশে আমাকে ডাকার অনুমতি দেওয়া হয়েছিল তা আজ সকালে স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট, আর দুপুর 1:45 আমার কাছে সিবিআই এর নোটিশ হ্যান্ড ডেলিভারি করা হয়েছে। গভীর উদ্বেগের বিষয়। বিতর্ক বাড়তেই মঙ্গলবার ফের অভিষেককে চিঠি সিবিআই এর। এবার ভুল শুধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানালো তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য যে নোটিশ পাঠানো হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হলো। সিবিআই ভুল শোধরালেও থেমে নেই রাজনৈতিক তরজা। ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অভিষেকের প্রতি তাদের আগ্রাসী মনোভাব এবং একটা চক্রান্ত, একটা প্রোঅ্যাক্টিভনেস, তো সেটা কোথাও খাটো হচ্ছে না সেই গুরুত্ব। পশ্চিমবঙ্গে কোনো টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হলেও, কিন্তু কোনো জিনিস পৌঁছতে দেরিতে হলেও আজকে সেটা নিয়ে একটা রাজনীতিকরণের চেষ্টা চলছে। 16 তারিখ ড্রাফট হয়ে যাওয়া একটা চিঠি 17 তারিখ 1:45 ডেলিভার করা হয়েছে। 10:30 সময় 17 তারিখ সুপ্রিম কোর্ট তার অবস্থান জানিয়েছে। এটা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন তোলাতে সিবিআই ও বিষয়টি দেখছে, এরকম ভ্রান্তি তো সকলই হয়। অভিষেককে নোটিশ কাণ্ডে কলকাতার আধিকারিকদের ব্যাখ্যা চাইল দিল্লির সিবিআই এর সদর দফতর। সূত্রের খবর, 16 তারিখের চিঠি কেন একদিন পরে দেওয়া হলো, কলকাতার অফিস থেকে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর জবাবে কলকাতার আধিকারিকরা জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়ে তাদের জানা ছিল না। নোটিশ দেওয়ার সময় তাদের কেউ কিছু জানাননি বলেও কলকাতার অফিস থেকে সাফাই দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। প্রবীর ও বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।